হ্যালো ফ্রেন্ডস, আবারও হাজির হয়েছি একটি টিপস নিয়ে। আজ যে টিপসটি শেয়ার করব তা হলো আপনার ফোনে যে ডিফল্ট আকারে টর্চ লাইট থাকে, সেই টর্চ লাইটের ভিতরে কিভাবে আপনার গোপনীয় ফাইলগুলো সেভ করে রাখতে পারেন সেই জিনিসটাই দেখাবো। আর এই কাজটি করার জন্য আপনি প্লে স্টোর থেকে একটি অ্যাপস নামিয়ে নিতে হবে। এই অ্যাপস ছোট অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার ফোনের গোপনীয় ফাইল, অডিও, ভিডিওগুলো আপনি সেভ করে রাখতে পারেন। এখন এই অ্যাপসটি আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করুন, TORCH টর্চ VAULT বল্ড গ্যালারি। এই টর্চ বল্ড গ্যালারি লিখে সার্চ করার পর দেখুন প্রথমে একটি অ্যাপ চলে আসছে, সেই অ্যাপসটি হলো টর্চ বল্ড গ্যালারি বল্ড। এই অ্যাপসটি আপনি আপনার ফোনে ইনস্টল করে নিন। এটা খুবই ছোট একটি অ্যাপস, এই অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে নিন। ইনস্টল হওয়ার পর দেখুন এটা আপনার ফোনকে স্ক্যানিং করে নেবে। তারপর লেখা রয়েছে দেখুন ওপেন, ওপেনে ক্লিক করুন। এখন দেখুন আপনার সামনে টর্চ লাইটের মতো একটি অপশন চলে আসছে, সেটা হলো রেড। এই বাটনটি আপনি উপর নিচ করে আপনার ফোনের টর্চ লাইট আপনি অন এবং অফ করতে পারবেন। এই বাটনটিতে ক্লিক করলে দেখুন এখানে একটি লেখা রয়েছে অ্যালাউ টর্চ টু টেক পিকচার অ্যান্ড রেকর্ড ভিডিও। আপনি এটা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর দেখুন এখন আপনি যদি টর্চটি অফ করতে চান তাহলে নিচে, আর যদি অন করতে চান তাহলে উপরে। এভাবে আপনি আপনার ফোনে থাকা টর্চটি অন এবং অফ করতে পারবেন। এভাবে টর্চটি অন অফ করার পর দেখুন উপরে একটি লেখা রয়েছে টর্চ এবং সাথে একটি লাইট আইকন যুক্ত। দেখুন এখানে লেখা রয়েছে লং প্রেস অন টর্চ টু ওপেন বল্ড। এই টর্চ লেখাটিতে লং প্রেস করে ধরে রাখলে এরকম একটি অ্যালাউ সাবে দেখুন অ্যালাউ টর্চ টু অ্যাক্সেস ফটোজ, মিডিয়া অ্যান্ড ফাইলস অন ইউর ডিভাইস, এরকম একটি লেখা আসবে। এটা তো আপনি অ্যালাউ করে দিলেই দেখুন এখানে আপনার একটা পাসওয়ার্ড সেট করতে বলবে, সেখানে আপনি একটা পাসওয়ার্ড দিতে। দেখুন আমি দিচ্ছি 1357, চার ডিজিটের একটি পাসওয়ার্ড এখানে সেট করতে। তারপর দেখুন এখানে একটি সিকিউরিটি কোশ্চেন আপনাকে দিতে হবে। দেখুন আমি এখানে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার রেড দিয়ে তারপরে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর দেখুন আপনার সামনে এরকম একটি উইন্ডো ওপেন হবে যেখানে অনেকগুলো অপশন রয়েছে। দেখুন ইমেজেস, ভিডিওস, অডিওস, নোটস, শেয়ার অ্যান্ড রেটাস, এই অপশনগুলোর প্রথমে রয়েছে দেখুন ইমেজেস। এই ইমেজে ক্লিক করে আপনার ফটোগুলো এখানে আপনি সেভ করে রাখতে পারেন। আপনার গোপনীয় যে ফটোগুলো আছে সেখানে একটা অ্যালবাম ক্রিয়েট করে এখানে রাখতে পারেন। দেখুন এখানে যে নিউ অ্যালবাম রয়েছে তার পাশে দেখুন একটি প্লাস আইকন রয়েছে, এটাতে ক্লিক করলে আপনার গ্যালারিটা শো করবে। গ্যালারি থেকে আপনি যে ফটোগুলো এখানে রাখতে চান সেগুলো সিলেক্ট করার পর দেখুন এখানে ডাবল টিকের একটি অপশন রয়েছে, সেটাতে ক্লিক করলে আপনার এই ফটোগুলো এই অ্যালবামে অ্যাড হয়ে যাবে। এই অ্যালবামে অ্যাড হওয়ার পর আপনি ব্যাক স্পেস দিয়ে চলে আসবেন, আবার সে আপনার টর্চ লাইটে চলে যান। সেই টর্চ লাইটে গেলে দেখুন টর্চ লাইটটি অন অফ করতে পারবেন। আর উপরে লেখা যে টর্চ লেখাটি রয়েছে সেটাতে লং প্রেস করলেই দেখুন আপনার দেওয়া পাসওয়ার্ডটি এখানে পুনরায় দিতে হবে। দেওয়ার পর আপনি ইমেজে গিয়ে আপনার সেই ছবিগুলো এখানে দেখতে পাবেন। একইভাবে আপনি এখানে ভিডিওজে ক্লিক করে আপনার একটা অ্যালবাম তৈরি করে সেই প্লাস আইকনে নতুন অ্যালবাম ক্রিয়েট করে দেখুন এখানে আপনার ভিডিও যে অ্যালবাম রয়েছে সেখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে দিতে হবে। ভিডিওটি সিলেক্ট করার পর একইভাবে দেখুন ব্যাক স্পেস দিয়ে চলে আসুন। চলে আসার পর একইভাবে আবার টসে লং প্রেস করলে আপনার দেখুন আবার আপনার পাসওয়ার্ডটা দিতে বলবে, সেই পাসওয়ার্ডটা দিয়ে দিন। পাসওয়ার্ড দিলে এখন আপনি ভিডিওতে গিয়ে দেখুন আপনার ভিডিওটা এখানে অ্যাড হয়ে গেছে। দেখুন এখান থেকে আপনি ভিডিওটা প্লে করতে পারবেন। এভাবে আপনি সব কিছু কেটে দিয়ে পুনরায় আপনার সেই টসের যে অ্যাপসটি রয়েছে সেখানে আপনি গিয়ে টসের উপরে লং প্রেস করে ধরে রাখলে দেখুন আবার সে আপনার দেওয়া পাসওয়ার্ডটি চাবে। পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি আপনার সেই ফাইলে ঢুকতে পারবেন। দেখুন আপনি যে ফটোগুলো এখানে রেখেছেন সেই ফটো এগুলো সব এখান থেকে দেখতে পারবেন, এমনকি ভিডিও দেখতে পারবেন। তো ফ্রেন্ডস, এভাবে আপনি আপনার ফোনে যে টর্চ লাইটটি রয়েছে সেই টর্চ লাইটে আপনার গোপনীয় ফাইলগুলো এখানে এভাবে সেভ করে রাখতে পারেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর যদি বিন্দু পরিমাণ উপকার এসে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে একটি ক্লিক করবেন।